আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আগে দেখুন, এরপরে এই বিষয় সম্পর্কে অবাক করা কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ইংরেজি এবং আরবিতে যে চমৎকার বক্তব্যগুলি এইমাত্র আপনি শুনলেন, এগুলি কোনো এক মাদ্রাসা ছাত্রের বক্তব্য, যেই মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরকে বরাবরই অবহেলা করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এই ভিডিওটি আপনাদের সামনে কেন তুলে ধরলাম জানেন? ইদানিং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। ফেসবুক ইউটিউবে ঢুকলেই মানুষকে দেখা যায় শিক্ষা নিয়ে, অর্থাৎ এই শিক্ষা নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে বেশ সমালোচনায় মুখর। কিবোর্ডে তারা ঝড় তুলে ফেলছেন, তারা বলছেন আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের আগামী প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, আমরা এখন কি করব। আপনারা কি করবেন? করার মতো অনেক কিছুই আছে। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে লজ্জা পান। আমি জানি আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে ততটা ভালো নাও লাগতে পারে, কিন্তু এই বিষয়গুলি বাস্তব সত্য। বাংলাদেশে এমন এমন মাদ্রাসা রয়েছে যেই মাদ্রাসাগুলিতে আরবি, উর্দু, ফার্সি, ইংরেজি সমস্ত কিছু পড়ানো হয়, বৈজ্ঞানিক সমস্ত পদ্ধতি তাদের শেখানো হয়। সুতরাং আপনাদের জন্য পরামর্শ থাকবে একটাই, যারা এরকম শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা সমালোচনায় মুখর থাকেন, তারা এরকম সমালোচনা না করে এর বিকল্প পদ্ধতি বের করার চেষ্টা করেন। বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলিতে আপনাদের সন্তানদেরকে দিতে পারেন, তারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে। তারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে আপনার দুনিয়া এবং আখেরাতে তারা আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনার কখনোই বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আপনি যদি দুনিয়ার মানুষের কথাই চিন্তা করেন যে দুনিয়া আমি কী করবো, দুনিয়া আমি কীভাবে থাকবো, সেক্ষেত্রেও আপনাকে আমি বলবো আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। এর কারণ হচ্ছে কোনো মাদ্রাসা পড়ুয়া সন্তানের বাবা মা কখনোই বৃদ্ধাশ্রমে দেখা যায় নাই। বড় বড় এবং নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়লেই নৈতিকতা শেখা যায় না। নৈতিকতা শিখতে হলে ইসলামের কাছে আসতে হবে, ইসলাম থেকে নৈতিকতা শিখতে হবে। ইসলাম হচ্ছে মানুষকে নৈতিকতা শেখানোর আতুর ঘর। একটা জিনিস আজকের ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট করে বলার চেষ্টা করছি, আপনি যদি জেনারেল লাইন থেকে পড়ে এরপরে মনে করেন যে আমি ইসলাম সম্পর্কে জানবো, মানুষকে দাওয়াত দিব, সেক্ষেত্রে কী হবে জানেন? দাওয়াতের যে সিস্টেম, দাওয়াতের যে পদ্ধতি, ওগুলি আপনি কখনোই শিখতে পারবেন না। দাওয়াতের মূল পদ্ধতিই হচ্ছে যখন কোনো মানুষকে আপনি ইসলামের পথে আহ্বান করবেন, দাওয়াত দিবেন, ইসলামের দিকে তাকে নিয়ে আসার চেষ্টা করবেন, তখন আপনার আচার ব্যবহার এগুলি দিয়েই সর্বপ্রথম আপনার তাকে আকৃষ্ট করতে হবে। আর এই জিনিসগুলি মাদ্রাসাতে শেখানো হয়, অন্য কোনো প্রতিষ্ঠানে এই শিক্ষায় শিক্ষিত করা হয় না মানুষকে, এটা আমি হলফ করে আপনাকে বলতে পারি। অতএব এই সব বিষয় নিয়ে সমালোচনা না করে, এই সব বিষয় নিয়ে আলোচনা না করে বিকল্প পদ্ধতি খুঁজুন। আপনার সন্তানদেরকে এমন প্রতিষ্ঠানে পড়ান যাতে করে তারা এরকমভাবে তৈরি হতে পারে। তারা বর্তমান দুনিয়া সব শিখবে, সব কিছু সম্পর্কে জানবে, গদ বাধা ওই শিক্ষা ব্যবস্থায় তারা পড়ে থাকবে না। তারা দুনিয়া, আখেরাত, কোরআন, বিজ্ঞান সমস্ত কিছু সম্পর্কে তারা জানবে, ধারণা রাখবে, এই বিশ্ব তারা শাসন করবে ইনশাআল্লাহ। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন এবং আমার এই কথাগুলি আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরু মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু।